বাদাম তুষার আদলে গড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মোমের মূর্তি এবার উন্মোচন করা হলো নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে। তবে ভাস্কর্য দুটি তৈরি করে দিয়েছেন লন্ডনের শিল্পীরাই। ক্ষমতা নেয়ার প্রথম বছরের পূর্তিতে অফিসিয়াল স্বীকৃতি দিয়ে এটি নির্মাণ করা হয়। চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত। মাদাম তুসো জাদুঘরে প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টের মোমের মূর্তি তৈরি করা এক ধরনের ঐতিহ্য। তবে এইবারই প্রথম জাদুঘরটিতে ভাইস প্রেসিডেন্টের মোমের মূর্তি তৈরি করা হয়েছে। ওভাল অফিসের মতো আবহে তৈরি করা মূর্তিতে ফুটে উঠেছে বাইডেন এবং হ্যারিসের পোজ দিয়া মোমের চেহারা, সেই সাথে প্রেসিডেন্টের ডেস্ক, ফাইল, সিলমোহর সব মিলিয়ে দাপ্তরিক বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে। এতে ওভাল অফিস নিয়ে যাদের কৌতূহল ছিল অনেকখানি মিটছে। লন্ডন শিল্পীদের একটি দল বাইডেন হ্যারিসের বৈশিষ্ট্যগুলো ছাঁচে ফেলে জীবন্ত করে তুলতে অসংখ্য ছবি নিয়ে গবেষণা করেন। প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ক্ষমতা গ্রহণের পর অফিসে বসেন 20 জানুয়ারি 2021। 46তম প্রেসিডেন্ট হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উভয়ের পরিধান করা নীল পোশাক বছর ঘুরে দেখতে পাচ্ছেন দর্শকরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।